দ্রুত বিয়ে যদি কেউ করতে চায়, তাদের জন্য প্রথম যে আমল সেটি হচ্ছে এই, তারা পড়বে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ। আমার সে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই ইস্তিগফার যে বেশি বেশি করবে, আল্লাহ তার দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেবে। বলো সুবহানাল্লাহ। আপনার বিয়ে হয়ে গেছে, আপনার মেয়ের তো সামনে বিয়ে হবে, হবে কি হবে না? আপনার ছেলের বিয়ে হতে পারে, এটা পরামর্শ দিবেন তো ইনশাআল্লাহ। বলবা যে মা বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, বেশি বেশি কি পাঠ করো, এটি হচ্ছে এক নম্বর আমল। ইস্তিগফার যে ব্যক্তি পাঠ করে, তার একটা বিশেষ বড় ফজিলত হচ্ছে এই যে তার আমল এটা আল্লাহর কাছে অলওয়েজ কবুল হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। সে যা কিছু আল্লাহর কাছে চায়, আল্লাহ সঙ্গে সঙ্গে তার সমস্ত দোয়া কবুল করে নেয়। বলো সুবহানাল্লাহ। এটা হচ্ছে এক নম্বর আমল। দুই নম্বর আমল হচ্ছে এই যে বেশি বেশি সূরা ইয়াসিন পাঠ করবেন। কি পাঠ করবেন কম? মুখস্থ আছে সবার? সূরা ইয়াসিন বেশিরভাগ মানুষের মুখস্থ নাই। সূরা ইয়াসিন এমন একটা সূরা, এটা যদি আপনি ফজরের পরে কোন সময় পড়েন, ফজরের পরে যদি আপনি একবার সূরা ইয়াসিন পাঠ করেন, আপনার সারা দিন আপনার লাইফে আর কোনো বিপদ আসবে না। বলো সুবহানাল্লাহ। শুধু ফজরের পরে একবার তেলাওয়াত করুন, সেটা শুনতেও পারেন, তেলাওয়াত করলেও চলে, আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ। এজন্য দ্রুত বিয়ের ক্ষেত্রে একটি বিশেষ কার্যকারী যে আমল সেটি হচ্ছে এই যে আপনি বেশি বেশি সূরা ইয়াসিন পাঠ করবেন। কি পাঠ করবেন? প্রতিদিন সকালে যখন সূর্য পূর্ব আকাশে লাল হয়ে উঠবে, তখন আপনি সূরা ইয়াসিনের যে সাতটা মুবিন আছে, কয়টা মুবিন? সাতটা মুবিন, আপনি এই সাতটা মুবিন তেলাওয়াত করবেন এবং আকাশের দিকে হাত তুলবেন। কোন দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার বিয়ের সমস্যা, আমার মেয়ের বিয়ের সমস্যা, আমার ছেলের বিয়ের সমস্যা তুমি সমাধান করে দাও। অচিরে আপনার সমস্যা সমাধান করে দেবে একজন, তিনি কে? এটি হচ্ছে দুই নম্বর আমল, যে আমরা বেশি বেশি সূরা ইয়াসিন তেলাওয়াত করবো। পারবেন তো ইনশাআল্লাহ।